সেখানে লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা। এই মূর্খ কামলারাই স্বাধীন একটি দেশ নিজেদের একটি পতাকা ছিনিয়ে এনেছিল জীবনের ঝুঁকি নিয়ে এবং জীবন দিয়েছিল হাসতে হাসতে অকাতরে। আর এখন প্যান্ট শার্ট কোট টাই পরে দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বড় বড় শিক্ষিত বাটপারেরা। কি বন্ধুরা, আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপুদের কাছে এমন প্রশ্ন, আমার এই কথাটার পক্ষে কে কে আছেন? আসলে কি সত্যি না মিথ্যে বললাম? অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে কমেন্ট লিখে যাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনোয়ারা বনি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো আরও একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ থাকবে পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর একটু কোনো অংশ একটু ভালো লেগে যায়, আমার কোনো কথা বা কাজ আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ছোট্ট একটি লাইক দিতে ভুল করবেন না। আজকে যদি প্রথমে আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই ছোট্ট ফ্যামিলিটাকে অর্থাৎ পরিবারটাকে সাপোর্ট করবেন এবং বেল আইকনের অল অপশনটিও চেপে রাখবেন। এতে করে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সময় মতো। তো আজকে ভিডিওটি মূলত শুরু করছি সকাল থেকে। তো সকালে তো চা নাস্তা খেয়ে নিয়েছি, এটার ভিডিও শ্যুট করিনি, তারপরে একটু আটা মানে করে রাখলাম। এতে করে মানে আটাটা করে আমি একটু রেস্টে রেখেছিলাম, তারপরে বাকি কাজগুলো করে নিলাম, একটু সবজি পেরে নিলাম। নিজের গাছের সবজি পাড়তে খুবই ভালো লাগে। তাছাড়া আজকে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে আমি এগুলো পাড়তেও পারি না, কারণ সময় মতো যেহেতু বাড়িতে থাকতে পারি না তাই এগুলো পাড়াও আমার পক্ষে হয়নি। তাই অনেকগুলা দুন্দুল বা শশি যে যেটি বলেন যে নামে ডাকেন তো অনেকগুলো হয়ে গিয়েছিল, আরও আছে খুঁটিনাটি। আসলে আমি যতটুকু দেখেছি সামনে পড়েছে পেরে নিয়েছি এবং পুঁইশাকও পেরে নিলাম। তারপরে যে আটাটা রেখেছিলাম একটু লাচ্চা পরোটা বানাবো বলে, তো এই তো লাচ্চা পরোটা বানিয়ে নিলাম আর নাস্তাও খেয়ে নিলাম আর এই মাঝে। আর আজকে দেখতে পাচ্ছেন সব কিছু এলোমেলো করে রেখেছি, এগুলো সব ধোলা ধুয়ে নেবো। অর্থাৎ এই যে র্যাকটা, র্যাকের মধ্যে আমার রেগুলার ইউজের সমস্ত মশলা পাতি এটা সেটা সম্পূর্ণ টুকিটাকি আমি হাতের কাছে রাখি। তো এগুলো সব নিয়ে আমি চলে আসলাম পুকুরে, একদম পুকুরের ঘাটে। তো সব কিছু আজকে মানে ক্লিন করে নেব, তো এগুলা তারপরে ধুয়ে রোদে দিয়ে দেব, তারপরে রান্নায় চলে যাব। তো এই তো সব কিছু ধুয়ে নিচ্ছি, কারণ এগুলাতে কয়েকদিন পরপর যদি না ধোয়া হয়, ভালো করে ডিপ ক্লিন করে না রাখা হয়, এতে করে মানে মাকড়সা বা তেলাপোকা ইত্যাদি বাসা জমে যায়, যার কারণে অনেক খাবারই নষ্ট করে ফেলে। তো এই তো আমি সবগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। তো এখন যেহেতু বর্ষার সিজন মানে তো এখন প্রতিদিনই প্রায় মানে বৃষ্টি হচ্ছে, আর ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ বলতে তো থাকে না, কি বলবো, বিদ্যুতের এত মানে এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি। তো প্রচণ্ড গরমও পড়ছে, এদিকে বৃষ্টি হলে কী হবে, প্রচণ্ড গরম চতুর্দিকে। তো আমি কিছু আমড়া কিনে এনেছিলাম, তো এগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এখন তো পেঁয়াজ রসুন সব কিছু কেটে মাছগুলো বেছে টেছে নিয়েছি, তো এখন রান্নায় অলরেডি মানে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু বাইরে অনেক কাজ করেছি, সব কিছু আসলে ভিডিও শ্যুট করতে পারি না যতটুকু পেরেছি, তো ক্যামেরা বন্দি করেছি আর রান্না বাড়া যতটুকুই পারি আমি শেয়ার করব। আর এরই মাঝে আমি পুঁইশাকটাও ভাজি করে নিয়েছি, আমি এটা আর মানে ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে আর দুন্দুল দিয়ে আমি একটা ভর্তা করেছি, এটাও ভিডিও শ্যুট করতে পারিনি। তো অবশ্যই পরে একদিন আমি দুন্দুলের ভর্তা কীভাবে করা হয় সেটা অবশ্যই শেয়ার করব আপনাদের মাঝে। তো এখন আমি শুধু একটু ফাঁসা মাছ বলা হয় এটা সাগরের মাছ, তো সেই মাছটা একটু ভুনা করে নিচ্ছি। তো এই তো
তো এখনই তো রান্নাবাড়া শেষ করে বাকি টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে তারপর অনেক কাপড় চোপড় দিয়েছি এগুলো ধুলাই করে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি একটু রেস্ট করে তারপরে এখন আবার বাইরে চলে আসলাম। এটা ছিল বিকেলবেলা। আল্লাহ রহমতে আজকে সারাদিনই বৃষ্টি হয়নি, যার কারণে দিনটা খুবই ভালো গিয়েছিল। তো এটা আমার মরিচ গাছটা, মরিচের মানে ছোটো ছোটো মরিচ ধরতে শুরু করেছে। যদি এটা ছোটো একটা মরিচ গাছ কিন্তু আমার যে বড় মরিচ গাছটা ছিল সেই মরিচ গাছটার জন্য মনটা খারাপই লাগে একরকম। আসলে সেটা মরে গেছে, কেন কী কারণে মরে গেছে জানি না আসলে। আর এখানে একটা উস্তা গাছ বা করলা গাছ বলা হয়, তো সেটারও ছোটো ছোটো করা ফুল করেছে। এইসব গাছগাছরা লাগানো বা যত্ন করা এগুলো আমার খুবই পছন্দের। সবসময় অবশ্য ভিডিও শ্যুট করা হয় না, তো যাই হোক যতটুকু পারি মানে করে নেই। তো আমার পুঁইশাক গাছগুলো আসলে অনেকটা মানে গ্রোথ হয়েছে। তো এখন তো বিকেলবেলা আমি কাপড় চোপড়গুলো গড়ে নিয়ে নিলাম, সম্পূর্ণ কাপড় চোপড় সবগুলো আমি আসলে ভিডিওতে আনিনি, কারণ আপনারা অনেকে হয়তো জানেন যে আমি একা হাতে ভিডিও করি, যেহেতু আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই। আমি হাতে ভিডিও করি যার কারণে ভিডিও শ্যুট করতে একটু সমস্যা হয়, যার কারণে আমি সবগুলো দেখাতে পারিনি। আর এই যে দেখলেন তো, মায়েরা এমনই হয়, বাচ্চাগুলোকে কীভাবে আগলে রেখেছে, সে একটু খাবার নিয়ে বাচ্চাদেরকে টুকটুক করে শব্দ করে দিচ্ছে আর বাচ্চারা এসে সেই খাবারগুলো খাচ্ছে। অর্থাৎ ছোট্ট এই পাত্রটা থেকে খাবারগুলো সে নিয়ে নিয়ে বাচ্চাদেরকে খাবার দিচ্ছে। প্রত্যেক মায়েরই আসলে এমন হয়, সন্তানকে অনেক কষ্ট করে অনেক যত্ন করে লালন করে, তাদেরকে একটু মানে আস লাগতে দেয় না, একটু ব্যথা পেলে মায়েরা খুবই কষ্ট পায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আমার কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো এখন তো বিকেলবেলা, তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে তারপর উঠোনগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তারপরে ঘরদুয়ারগুলোও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো আজকে আরও অনেক কাপড় চোপড় আমি ধুয়েছি, রোদেও দিয়েছি, তারপরে তোষক, তারপরে কম্বল এগুলোও ছিল, এগুলো একটু রোদে দিয়েছি, কারণ অনেকদিন পরে মানে আজকে রৌদ্র আসছিলো, তো এগুলো রোদে দিয়ে দিলাম। এটা যেহেতু ভাদ্র মাস, ভাদ্র মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়ে, তো আসলে একদিকে বৃষ্টিও হচ্ছে আবার গরমও পড়তেছে, এই হলো অবস্থা। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আছেন এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি, তো প্লিজ মনে করে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন, আপনি যদি আমার নিয়ে বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটাকে সাপোর্ট করবেন, এই পরিবারটার সাথে থাকবেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে, মন চাইলে যখনই মন চায় আপনি তা দেখে নিতে পারবেন। তো এই তো কাজ করতে করতে আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা, আমি ঘরটোর ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু বিস্কিট ছিল এগুলোও রিফিল করে নিলাম, তারপরে কিছু ডাল লবণ এইসব ছিল, সবগুলো তেল সবগুলো আমি আসলে রিফিল করে নিচ্ছি। তো সবগুলো ভিডিও শ্যুট করা হয় না, যতটুকু পারি আসলে ততটুকু করে নেই। এই যা, তারপরে এখানে ডাইনিং টেবিলটা এগুলো আমি একটু মুছে নিচ্ছি, তো এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখতে দেখতে সময়টা আসলে কীভাবে চলে যায়, এই তো সারাদিন একটার পর একটা কাজ করতে করতে আসলে হাঁপিয়ে উঠি। তো আর তারপরে আমাদের একটু বিশ্রাম নেই, আসলে বিশ্রাম যদিও নেই তারপরে একটা টেনশন থাকে, ওই কাজটা বাকি রয়েছে। আপন মনে করে প্রত্যেক আপুরা ভাইয়ারা এই কাজগুলো করে থাকে, বিশেষ করে আপুরা। তাই তো এটা সন্ধ্যার পরে আজকে একটু চা বানিয়ে নিচ্ছে, তো চা মুড়ি খাবো, আর একটু বনও আছে তো ওগুলোও খাবো। তো বন্ধুরা, এই পর্যন্ত চলে আসলাম। তো কেমন লাগছে আসলে আমার ভিডিওটি জানি না, আপনাদের জন্য আসলে ভিডিওগুলো তৈরি করি, জানি না কেমন লাগে, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভিডিওগুলো অনেকেই দেখেন, ভিউস মানে যতটুকুই হয় দেখা যেত এতটুকু লাইক পড়ে না, তারপরে কমেন্টও পড়ে না, জানি না আসলে কেন। কমেন্টের মাধ্যমে আপনারা ভালো এবং মন্দ দুইটা সাইডে বলতে পারেন, কারণ
এই ভিডিওর অর্থাৎ এই চ্যানেলের একমাত্র অধিকার কিন্তু আপনারাই, কারণ আপনাদের জন্য এগুলা করা হয়, কাজ করি, ভিডিও করি, শর্ট করি, সব কিছুই ভালো মন্দ সব কিছু উপদেশ দিতে পারেন, ভালো এবং মন্দ লাগে সব কিছু আপনাদের উপরে। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, এখন বিদায় নিয়ে নেব। এইটা চাটা খেয়ে সব কিছু আবার ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তারপরে গতদিন তো অনেক কিছু ধুয়েছিলাম, সেগুলো অফ ক্যামেরা আমি অনেক কিছু গুছিয়ে নিয়েছি, তারপরে রিফিল করে নিয়েছি, র্যাকটাও ভর্তি করে নিয়েছি। তো এখন কিছু আজকে মেহমানও আসছিলো বাড়িতে, তো যার কারণে এই নতুন সেটের বাটিগুলো নামানো হয়েছে, তো এগুলো আবার ধুয়ে দিয়েছিলাম, এগুলো আমি আবার এখন উঠিয়ে নেব। কাজ যদিও আমি ছাড়তে চাই, আসলে কাজ পিছু ছাড়ে না, এটাই হচ্ছে আমাদের অবস্থা। প্রত্যেক আপুদের অবস্থায় আসলে এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।